ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে রাবণ সংহিতায় চারটি তিলকের কথা বলা হয়েছে। যে তিলক আপনি যদি ব্যবহার করেন তাহলে আকর্ষণ শক্তি আপনার বেড়ে যাবে। এই তিলক কি এমন যে যে কেউ আপনার সামনে আসবে, আপনি হাজার কোটি লোকের মাঝে থাকলেও আপনার কথাই সবাই শুনবে, আপনার দিকেই দৃষ্টি আকর্ষণ হবে, ফোকাস থাকবে আপনার দিকে, সবাই আপনাকেই খুঁজে বেড়াবে। কি এমন আছে আকর্ষণ শক্তি, কি এমন রহস্য এই তিলকে, সে সম্পর্কে জানবো। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকে মনে করতে পারেন রাবণ সংহিতা, রাবণ আবার সংহিতা, রাবণকে দুষ্ট মানুষ ভাবি, কিন্তু দেখুন প্রত্যেক মানুষের মধ্যে ভালো এবং মন্দ আছে। রাবণকে কেন জন্ম নিয়েছিলেন সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করছি না, কিন্তু রাবণের যে গুণ ছিল, রাবণের পিতা ছিলেন ঋষি আর মাতা ছিল অসুর সম্প্রদায়ের, কিন্তু সেই ঋষির গুণাগুণে তিনি বলিয়ান ছিলেন, প্রচণ্ড জ্ঞানী ছিলেন। তিনি রাবণ সংহিতা রচনা করেছিলেন, সেই রাবণ সংহিতায় মানুষের জীবন উন্নত করার জন্য বিশেষ কিছু লেখা আছে, সেখান থেকে আমরা তিলক সম্পর্কে আজকে জানব। রাবণ মহাজ্ঞানী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তার বিশদ জ্ঞান ছিল এবং জ্যোতিষশাস্ত্রেও তিনি কিন্তু মহারথী ছিলেন, তন্ত্রশাস্ত্রেও মহাজ্ঞাতা ছিলেন। তাই এই দশানন অবস্থাতেও তিনি সবাইকে মোহিত করে দিতে পারতেন। রাবণ যে একজন বড় তান্ত্রিক ছিলেন এবং যে কাউকে আকর্ষণ করতে পারতেন, রাবণ সংহিতায় সেই গুড় রহস্য, লুকানো কিছু রহস্য আজকে আমরা জানব। তিলকের মাধ্যমে আপনি দেখবেন সবার আগে মানুষের মুখের দিকে নজর পড়ে আমাদের, আর যখনই চোখ আর এই কপালে নজর পড়বে তখনই কিন্তু সব কিছু শেষ, হিপটোনাইজ হয়ে যাবেন আপনি। আপনি সাদা রঙের যে আকন্দ গাছ আছে, সে আকন্দ গাছকে আপনাকে কি করতে হবে, সেই তার মূলকে, সেই সাদা আকন্দের একটু গাছটা পুরনো হলে খুব ভালো। হ্যাঁ, আরেকটি কথা, এগুলো বলে কয়ে করবেন না। হ্যাঁ, শেয়ার করতে পারেন ভিডিও, কিন্তু আপনি করছেন এই দেখ আমি করছি এগুলো বলবেন না, আমি করে উপকৃত হয়েছি, তুমিও করো, আপনিও করুন, বলতে পারেন, দেশে আর করতে পারেন। সাদা আকন্দ গাছের মূলকে ছায়ায় শুকিয়ে নেবেন, রোদে শুকাবেন না, ঘরেই রেখে দেবেন, ঘরের ভেতরে শুকাবেন। এবারে আপনি কপিলা গায় গোমাতা, কপিলা গায় মানে হচ্ছে সাদা গোমাতা, সেটা দেশি হতে হবে, সেটা কিন্তু জার্সি হলে হবে না, সেটি একদম পিওর খাঁটি দেশি হতে হবে, ছোট ছোট হয় দেখবেন, ছোট ছোট গোমাতা হয়, বেশ না দুষ নু দুষ। সেই কপিলা গোমাতার দুধের দুধ এক ফোঁটা দেবেন, জলের পরিবর্তে দুধ দেবেন, দিয়ে চন্দন বাটার মতন বেটে তিলক লাগাবেন। এটি যদি আপনি করতে পারেন সমাজে যশ মান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু লাভ করতে পারবেন। এটি একটি তিলক রহস্য রাবণ সংহিতায় বর্ণিত। এরপরে বলবো, আপনি যদি অপামার্ক বলে একটি ভেষজ ঔষধি উদ্ভিদ আছে, অপামার্গের বীজ একটি ফল হয়, সেই বীজ যদি ছাগলের দুধে, দেশি ছাগল, দেশি ছাগলের দুধে বাটবেন, মানে দুধ এক ফোঁটা দেবেন, দেশি ছাগলের দুধ দিয়ে অপমার্গের বীজ বাটবেন,
দিয়ে কপালে তিলক লাগাবেন। এর ফলে কি হবে, আপনার সমাজে আকর্ষণ বেড়ে যাবে, আপনি যা বলবেন সেটাই কিন্তু বেদবাক্য হয়ে যাবে, সেটাই সবাই মানবে। ধরুন কোনো মিটিংয়ে গেছেন, আপনার কথাই হ্যাঁ সবাই উঠবে বসবে, যা বলবেন তাই, আপনার গৃহেতেও তাই হবে, সবাই আপনার কথাই শুনবে, সমাজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি হবে আপনার, আপনি সেরা হয়ে উঠবেন। অপমার্গের বীজ যদি ছাগলের দুধে বাটতে পারেন, লাগাতে পারেন। এবারে যেটা বলবো সেটি আরও চমৎকার, চমৎকৃত, দুর্বা ঘাস আমরা পূজাপাঠে ব্যবহার করি, গণেশজির প্রিয়, সেই দুর্বার কি চমৎকার ক্ষমতা দেখুন। ধরুন আপনি এই যে গোমাতার দুধ আছে সাদা কপিলা গায়, সেই সাদা গোমাতার দুধে ভালো করে মিক্সড করে কোন একটা জিনিস দিয়ে ভালো করে সিলে বাটবেন না, কেননা পেঁয়াজ রসুন ব্যবহার করে সেই সব জায়গায় বাটবেন না, যদি চন্দন বাটার বাটা হয় সেখানে দিয়ে দুধে দুধ আর দুর্বা ভালো করে পেস্ট বানাবেন, দিয়ে তার যদি তিলক করেন কোনো কাজে আপনি অসফল হবেন না, যে কাজে হাত দেবেন সোনা ফলবে, সেই জিনিস আপনার হাতের মুঠোই থাকবে যেটাই আপনি চাইবেন। এক একটা অস্ত্র ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছি, যদি প্রয়োগ করতে পারেন না জীবন শুধরে যাবে, কোটি কোটি টাকা দিয়েও কনসালটেন্সিতে আপনি কিন্তু পাবেন না রেমেডি। চলুন আরেকটা আমরা বলি, আরেকটি বলে দিই, যদি আপনি সমাজে ঘরে অফিসে যে কোনো জায়গায় মানুষকে আকর্ষিত করতে চান তাহলে বেল পাতা নেবেন এবং একটু লেবু নেবেন, সে লেবুটি একটু কি লেবু বলছি, আপনাকে লেবু নিতে হবে গন্ধরাজ লেবু, কিন্তু একদম হলুদ রঙের একটু বড় সাইজের হয় এই লেবু নিতে হবে। এই লেবু আর বেলপাতা ছাগলের দুধে মিশিয়ে লেবু রস নিতে হবে, আর বেলপাতা আর দুধ এই তিনটেকে আপনাকে কী করতে হবে, মিক্সড করতে হবে, একটা পেস্টই বানান, পেস্ট বানিয়ে তিলক লাগান, আপনার আকর্ষণ বেড়ে যাবে, আপনি যেখানে যাবেন সেই দিকেই, যেই দিকে যাবেন সেই দিকেই লোকে আপনাকে দেখবে, বলবেন পেস্ট কী করে বানাবো, দেখুন দুধ আর লেবু তো আপনি মেলাবেন, এবারে ওইটা পাতাটাকে ঘষে 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 আপনাকে করতে হবে, বা একটা কোনো কিছু দিয়ে একটা পেস্ট করুন, ওই কোনো মানে এমন কিছু দিয়ে সেটাকে পেস্ট করুন, বেল পাতাটাকে কিন্তু রাখতেই হবে, তাহলে দেখুন আপনি যেখানে যাবেন সেখানেই আপনি সফলতা পাবেন, আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে, আপনি শেষ কথা, শেষ ব্যক্তি, তারপরে আর কোনো কথা নেই। করুন, উপকৃত হন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সহায় হোক।